উড়িষ্যা 4 নম্বর গেট সংলগ্ন হনুমান মন্দিরে চলছে সকাল থেকে পূজা অর্চনা। হনুমান জয়ন্তী উপলক্ষে এলাকায় সাজো সাজো রথ। সকাল থেকে সাধারণ মানুষ ও ভক্তদের ভিড়। গত সোমবার রাত থেকে উত্তেজনা ছড়ায় এই 4 নম্বর রেলগেটে। দফায় দফায় চলে সংঘর্ষ, পুড়িয়ে ফেলা হয় গাড়ি, 4 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এমনকি পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবারে উপস্থিত হন রাজ্যপাল সহ বর্ধমান রেঞ্জ স্যাম সিং সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও রেজার্ভ বেশ কিছু এলাকায় বসানো হয়েছে পুলিশ ক্রিকেট। স্বাভাবিক হয়েছে বাজারহাট, আবার পুরনো হন্দে ফিরল রিষড়া। তবে হনুমান জয়ন্তীকে মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চলছে চতুর্দিকে। Thank you.